यूट्यूब बेस्ट ट्रेनिंग पक्ष के स्वागतम बन्धुरा। आज के बाली नहीं आलोचना करब। बाली हे सिविल इंजिनियरिंग सामग्री मध्य एक अन्यतम पदार्थ। बाली छाड़ा निर्माण कोनो काजी एखन सम्भव है ना। बालिर भितरे सीमेंट मिक्सार करा है एवं एटा उन्नतमान जोड़क हिसेबे काज करे। এটা হচ্ছে সিলিকার একটি রূপ বিশেষ। এর মূল উপাদানটা সিলিকা এবং কোয়ার্টারস বালিজাত পাথর চুনজাত পাথর থেকে বালি পাওয়া যেতে পারে। তো আমাদের দেশে সচরাচর তিন ধরনের বালি পাওয়া যায়, যেটাকে বলা হয় উৎস অনুসারে পাওয়া বালি। কারণ কিছু কিছু জায়গা আছে অখণ্ড ভূমি, সেই অখণ্ড ভূমি থেকে যে গর্ত করে যে বালিটা সংগ্রহ করা হয়ে থাকে সেটাকে বলা হয় গর্তের বালি। নদী থেকে যেটা উত্তোলন করা হয় সেটাকে বলা হয় নদীর বালি এবং সমুদ্র থেকে যেটা উত্তোলন করা হয় সেটাকে বলা হয় সমুদ্রের বালি। তাছাড়াও আকারভেদে এটা আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। যেরকম আকারভেদে ভাগ করাটাকে যেটা খুব বেশি সূক্ষ্ম রাস্তা সিলকোটে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় চিকুন বালি। যেটা নির্মাণ সচরাচর গাঁথুনির কাজে ব্যবহার করা হয়ে থাকে সেটা মধ্যম বালি, এবং যেটা ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় কোয়ার্টারসের ক্ষুদ্রতম যে অংশটা সেটাকে বলা হয় মোটা বালি। তো এটার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বালিটা চেনা যায়। যেরকম মাঠ পরীক্ষা, সেটা সঙ্গে সঙ্গে করতে হয়। মানে যেখানে যাওয়া হচ্ছে কোনো একটা ভিজিটে বালিগুলোকে দেখিয়ে বলা হলো কোনো একটা ইঞ্জিনিয়ারকে বালিটা কেমন, ল্যাবরেটরিতে টেস্ট ছাড়াই মাঠ পরীক্ষাটা করা হয়ে থাকে। এটা হাতের মাধ্যমে করা হয়ে থাকে। কখনো দেখা গেলো সাদা শার্ট পরে গেলে পলির পরিমাণটা ভিতরে যখন হাতটা ঢুকিয়ে দেওয়া হবে পলির পরিমাণটা জানা যেতে পারে। তাছাড়া দুই আঙুলে নিয়েও দেখা যেতে পারে। তারপরে গ্লাসের মধ্যে যদি পানি থাকে পানির মধ্যে বালিটা ডুবিয়ে দিতে হয় এবং সেটা নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে পানিটা যখন ভেসে ওঠে সেখান থেকে বালির লবণের উপস্থিতিটাও বোঝা যায়। অর্থাৎ বালিটা আমাদের পরীক্ষা করে নিতে হয়। আরেকটা পরীক্ষা হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষা। ল্যাবরেটরি পরীক্ষাটা সাধারণত তিনভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে বালির বিন্যাস বা সূক্ষ্মতার গুণাঙ্ক, এটাই সচরাচর বেশি বহুল ব্যবহৃত হয়। এবং সূক্ষ্মতার গুণাঙ্ক যদি না পাওয়া যায় তাহলে বালির গুণগত মানটাও বোঝা যায় না। তাছাড়াও আরও দুইটা পরীক্ষা করা হয়ে থাকে, বালির আয়তন বৃদ্ধি এবং বালির আপেক্ষিক গুরুত্ব। তো আজকে আমি যেটা দেখাবো পরীক্ষা, ল্যাবরেটরির পরীক্ষার কৌশলটা, সেটা হচ্ছে বালির সূক্ষ্মতা গুণাঙ্ক। বালির সূক্ষ্মতা গুণাঙ্কর জন্য কিছু নমুনা সংগ্রহ করতে হয় এবং সেই নমুনা বালি থেকে চালুনির মাধ্যমে, চালুনি আছে আর 4, 8, 16, 30, 50, 100 এরকম পর্যায়ক্রমিক যে চালুনিগুলো আছে চেলে চেলে তারপরে তার সূক্ষ্মতা গুণাঙ্ক করতে হয়। তো এখানে আমি একটা তথ্য নিয়েছি, সেই তথ্যটির সাহায্যে আমি দেখাবো আজকে কি করে বালির সূক্ষ্মতার গুণাঙ্কটা নির্ণয় করতে হয়। এখানে লেখা আছে নিচে 400 গ্রাম ওজনের নমুনা বালির চালনি বিশ্লেষণ দেওয়া হলো। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা FM, ইংলিশে এটা বলা হয় ফিনান্স মডুলাস, নির্ণয় করো। এখানে একটা দেওয়া আছে, উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনির নাম্বার। আগেই বলছিলাম এই পরীক্ষাটা করার জন্য চালনিটা পর্যায়ক্রমে সাজিয়ে নিতে হয়। তো এখানে যে চালনিটা আছে 4 নাম্বার, 8, 16, 30, 50, 100 এবং লাস্টেরটা অবশিষ্ট যদি থাকে কোনো কিছু নষ্ট হয়ে যায় যে অংশটাকে সেটাকে প্যান হিসেবে ধরা হয়ে থাকে। আর অতিক্রম করে যাওয়ার ফলে চালনিতে অবশিষ্ট যতটুকু থাকে সেটাকে বলা হয় অবশেষ গ্রাম। অর্থাৎ এখানে অবশেষ গ্রাম 4 নম্বর চালনি দিয়ে অতিক্রম করার পরে আর কোনো বালি অবশিষ্ট থাকেনি, তাই এখানে শূন্য। 8 নম্বর চালনিতে চালনি দিয়ে অতিক্রম করার পরে যেটুকু পাওয়া গেছে গ্রামের হিসাব সেটা হচ্ছে 50, 20, তারপরে 50, 180, 80, 30 এবং 40। এখন আমাদের যেটা করতে হবে, এই তথ্যটির সাপেক্ষে আমাকে এরকম করে আরেকটা তথ্য সাজিয়ে নিতে হবে। এখানে ছিল কি চালনি নাম্বার এবং অবশেষ গ্রাম।
আমি চালনী নম্বরটা এখানে চালনী নম্বর অবশেষ গ্রাম এবং পুঞ্জভূত যোগফল অর্থাৎ কতটুকু অতিক্রম করে গেছে আর কতটুকু অবশিষ্ট আছে সেটার যে যোগফলটা সেটাকে বলা হয় থাকে পুঞ্জভূত যোগফল এবং এটার একটা পার্সেন্টেজ বের করা হয় থাকে সেটাকে বলা হয় পার্সেন্ট পুঞ্জভূত যোগফল অর্থাৎ এখানে আমরা পর্যায়ক্রমে চালনী নাম্বারটা সাজিয়ে নেব আমাদের চালনী নাম্বার ছিল প্রথমে 4 8 16 30 50 এবং 100 লাস্টেরটুকু কি ধরা হয়েছিল যেটুকু নষ্ট হয়ে যায় বা অপচয় সেটাকে বলা হয় প্যান অবশেষ গ্রাম কতটুকু ছিল 4 নম্বর চালনীতে অতিক্রম করে যাওয়ার পরে আর অবশিষ্ট কিছুই ছিল না অর্থাৎ এটা ছিল শূন্য 8 নম্বর চালনীতে অবশিষ্ট ছিল 20 পয়েন্টটা 50 তারপরেরটা 180 তারপরেরটা 80 30 এবং অপচয় হয়েছে 40 গ্রাম সমস্ত হিসাব কিন্তু গ্রামে হিসাব করা হচ্ছে আমরা নমুনাও নিয়েছিলাম 400 গ্রাম এবং বাকি যে নমুনাটুকু পাওয়া গেল বা অবশিষ্ট থেকে গেল সেটাও কিন্তু গ্রামের হিসাব এখন আমরা পুঞ্জভূত যোগফল করব এখানে 4 নম্বর চালনী দিয়ে পুরোটাই অতিক্রম করে গেছে অর্থাৎ অবশিষ্ট আর কিছুই নেই যেহেতু অবশিষ্ট আর কিছুই নেই অর্থাৎ এটার যোগফল যোগ করার আর কিছুই নেই এটা শূন্যই থেকে যাবে এখানে 8 নম্বর চালনী থেকে যেটা অতিক্রম করে গেছে সেটা হচ্ছে 20% অর্থাৎ উপরেরটা শূন্য ছিল আর নিচেই 20 অর্থাৎ সবসময়ের জন্য এটা যখন যোগ করতে হয় পুঞ্জভূত যোগফল তখন উপরেরটার সাথে নিচেরটা যোগ করতে হয় অর্থাৎ উপরেরটা শূন্য ছিল নিচেরটা 20 ছিল অর্থাৎ আমাদের এখানে 20ই থেকে যাবে পরবর্তীটা 50 অর্থাৎ আগেই বলছিলাম যে উপরেরটার সাথে সবসময় নিচেরটা যোগ করতে হয় অর্থাৎ এখানে আমরা 20 এর সাথে 50 কে যোগ করব 20 কে 50 কে যোগ করলে এখানে হবে 70 তারপরে আছে 180 এর সাথে আবার 50 উপরে যা আছে প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করতে হবে অর্থাৎ এখন 180 50 এবং 20 তিনটা মিলে যা হবে সেটার যোগফল আমরা এখানে লিখব এখানে তিনটা মিলে 180 50 এবং 20 অর্থাৎ 250 এবার আমরা যে যোগফলটা করব সেটা 80 180 50 20 অর্থাৎ এখানে হবে 330 ঠিক একইভাবে আমরা এখান থেকে যে যোগটা করব টোটালটুকু যোগ করে যাব আবার একইভাবে করা যায় এই 30 এর সাথে যদি 330টাকে যোগ করা হয় তাহলেও হবে অর্থাৎ এখানে হবে 360 আর যেটা অপচয় হয়ে গেছে এটা আর প্রয়োজন নাই অর্থাৎ অপচয় অপচয়ই আমি এখানে ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম এখান থেকে আবার পার্সেন্ট যোগ করতে হয় যদি কোনো নমুনা থেকে 100 গ্রাম নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এই সংখ্যার সাথে 1 দিয়ে ভাগ করতে হবে যদি 200 গ্রাম নেওয়া হয়ে থাকে 2 দিয়ে ভাগ করতে হবে 300 গ্রাম নেওয়া থাকলে 3 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমাদের এখানে নমুনাটা ছিল কত 400 গ্রাম ছিল যেহেতু 400 গ্রাম ছিল অর্থাৎ আমরা 4 দিয়ে ভাগ করব শূন্যর ভাগফল কখনো হয় না যার কারণে জায়গাটা ফাঁকা থেকে গেল 20 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5 হবে 70 কে যদি আমরা ভাগ করি তাহলে 17.5 হবে 250 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 62.50 হবে 4 দিয়ে ভাগ করি তাহলে 62.50 হবে বা 5 হবে তারপরে যদি আমরা 330 কে 4 দিয়ে ভাগ করি সরি এতক্ষণ আমি ভুল বলছিলাম আমরা 4 দিয়ে ভাগ করছি কারণ এখানে আমরা 400 গ্রাম নমুনা নিয়েছিলাম অর্থাৎ 20 কে যখন আমরা ভাগ করলাম 4 দিয়ে তখন 5 হলো 70 কে যখন 4 দিয়ে ভাগ করলাম তখন 17.5 হলো 250 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করলাম তখন 62.5 হলো এবং 330 কে আমরা 4 দিয়ে ভাগ করব তাহলে 82.5 হবে 360 কে যখন আমরা ভাগ করব তখন
90.5 হবে। এখন টোটালটুকু যোগ করতে হবে, অর্থাৎ 5 এর সাথে 17.5, 17.5 এর সাথে 62.5 এবং টোটালটা টোটাল যোগ করতে হবে, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করতে হবে, তাহলে আমরা মোট একটা সংখ্যা পাবো। মোট সংখ্যাটা হচ্ছে আমাদের যোগফল। আমাদের সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করার জন্য লাগবে এফ এম ইকুয়াল টু 258। যে সংখ্যাটা বের হবে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 2.58। এটাই হচ্ছে ফিনান্স মডুলাস। আর এটার নিয়ম আমি এখানে পাশে নোট লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে 20 × 100 = 400। এভাবেও ফিনান্স মডুলাস বের করা যায়। অর্থাৎ আমাদের সূক্ষ্মতার গুণাঙ্কটা বের হলো 2.58। অর্থাৎ এটা একটা ল্যাবরেটরি পরীক্ষার অন্যতম যে পরীক্ষাটা, সেটার মাধ্যমে ফিনান্স মডুলাস বা বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করা হয়ে থাকে। আশা করছি বুঝতে পারছেন, এভাবে আপনারা ফিনান্স মডুলাস বের করতে পারবেন এবং ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বালিটাকে সূক্ষ্ম, মোটা বা মধ্যম বালি চেনা যাবে। অর্থাৎ একটা 2.58, অর্থাৎ মধ্যমের থেকে একটু মোটা বোঝা যাচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।